কারণ জান্নাতে অশান্তি বলতে কোন জিনিস নাই। আল্লাহ যদি আজকের সকল মানুষকে জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায়, সকলকে যদি জান্নাতে দিয়ে দেয়, আল্লাহর জান্নাতে কি জাগার অসুবিধা হবে? একটু শীত দেখা কি আল্লাহর জান্নাতে লেপ্ত সুখ খেতা বানিশের অসুবিধা হবে? আল্লাহর কোন অভাব নাই। এখন আসুন প্রথম নম্বরে, আমরা অভাবী, আমরা অভাবী, সৃষ্টিগত ভাবেই আমরা অভাবী। আমরা দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কাঁদছি, মানুষ কান্দে কখন? যখন কোনো না কোনো জিনিসের প্রয়োজন হয় তখন কান্দে। আল্লাহ কয় তোমার সব প্রয়োজন আছে, ওয়া ওয়া করে কাঁদতেছ, তোমার প্রয়োজন আছে, তোমার কোনো ক্ষমতা নাই, আমি তোমারে বানাইছি দুর্বল করে। কোরআন বলছে খুলিকাল ইনসানু যাইফা, একবার বলুন আল্লাহু আকবার। কিন্তু আমাদের প্রয়োজন আছে, আমরা অভাবী, আমরা দুর্বল। ওই দিন থেকে আমাদের দুর্বলতা দূর হয়ে গেছে, যেদিন জবানে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই কালিমা ওয়ালাদের আর দুর্বলতা নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী খুলুন। মিশরের নীল নদ থেকে পানি আনতেন, তখনকার সময় প্রচলন ছিল এক মায়ের এক মেয়ে কুমারী নীল নদে নিক্ষেপ করত, মেয়েটা পানিতে পড়ে মারা যাইত, নীল নদের জোয়ারের পানি আসত। উমর যখন মদিনার শাসক, এই খবর পেয়ে ওই এলাকা যখন মুসলমানদের আয়ত্তে, মুসলমান গভর্নর নিষেধ দিলেন, উমরের কাছে চিঠি লিখলেন, উমর চিঠির জবাব দিলেন, যা করেছ ঠিক করেছ, নীলদরিয়ার এত বড় ক্ষমতা, আমি উমরের হাতের একটা চিঠি নীলদরিয়ার পানির কাছে পৌঁছে দাও। চিঠি লিখছে বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠি নমুনা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তার নামে লেখলো আল্লাহ। শুরু করিলাম আরাহনের দিনে কালিমাওয়ালারা চিঠি লেখে পেট কিনা নিয়ে আসে আপনার দোকান থেকে, লাইব্রেরি থেকে, জলছাপের একটি গাছ, গাছের দুই ডালে দুই পাখি ঠুটের সাথে ঠুট লাগাইয়া উপরে রাউন্ড করে লেখা, তোমার ভুলই নাই। আজকে মুসলমান দুর্বল ছিল, ওই কালিমা পায়া শক্তিশালী হলো। আজকে বিশ্বের মুসলমান মার খাইতেছে, কেন সে পাওয়ার চলে গেল? আমরা সে বিসমিল্লার সাথে সম্পর্ক নাই, যে আল্লাহ আমাদেরকে বানাইল আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বন্ধুত্ব নাই। হ্যাঁ, চিঠি লেখে তোমারে বলি নাই, বুলাইব কবর যাও। বাবারা, আল্লাহ আমরারে বানাইছে কত সুন্দর করে, সিস্টেম কত সুন্দর। দেখেন মাথার মধ্যে আছে চুল, চুল মাথার মধ্যে আছে, এই চুল দিছে এটারও কারণ আছে। অনেকের আছে মাথায় চুল নাই, এই চুলগুলি যার নাই একবারে পরিষ্কার, উপর থেকে যদি ছোট্ট একটা ঈদের কণা উপরে তিন তালার থেকে পড়ছে, মাথায় চুল নাই, বলুন এটা পরার পরে ব্যথা বেশি পাইছে না কম পাইছে? আর যার মাথায় চুল আছে ব্যথাটা কি পাইছে? কম কম। এই মাথাটা আল্লাহ চুল দিয়া
কভারিং করে রাখছে, কারণ এটাই তোমার মূল, মানুষের মূল হলো মাথা। মাথা না থাকলে তাহলে যা আছে সব বেকার। এটা হেফাজত করছে যে এটার মধ্যে আরো কত কিছু যা প্রয়োজন এদের মধ্যে লাগাইয়া দিচ্ছে। একটু নিচে আয়েন দুইটার চোখ, কত দামি দুইটার চোখ দিছে। এই দুইটার চোখ যেন হেফাজতে থাকে, ছোটখাটো যাই ঝামেলা চোখের উপর না আসে। দেখবেন চোখের উপরে, যেমন নতুন গাড়ি কিনা বাম্পার লাগাইছেন আগে পিছে, গাড়ি যাতে অন্য গাড়ির ধাক্কা লাগলে ঘড়ি না লাগে, বাম্পারের উপরে লাগে। আল্লাহ কয় বান্দা তোর চোখের উপর আমি বাম্পার লাগাইয়া দিছি যাতে ছোটখাটো বিপদ চোখের মধ্যে না লাগে। এই জাতীয় সুন্দর করে সাজায় আনতেছে এই মালিকটাকে। এই মালিক যদি আমরা এত কিছু দিতে পারে, মালিক খুশি করার জন্য আমরা কিছু দেওয়া দরকার আছে না? কি দিবেন? আমি টাকা চাইতাম না, চিন্তা করি না। আল্লাহ যেটা চাইছে আমি এতে আপনাদেরকে শুনাবো। আল্লাহ কোরআনে বলছে, ও মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, যা কিছু আছে সব বানাইছি তোমরা লাগিয়া, আর তোমরা বানাইছি আমার লাগিয়া। সব কিছু তোমরা খেদমত করবো, আর তোমরা আমার এবাদত করবা। দুইটা জাতি, মানুষ আর জিন। জিনের কথা আমরা কই এলাম নাই। আজকেও মাহফিলের চারপাশে হাজার হাজার জিন জাতির আওয়াজ শুনতেছে, হেরা চিন্তা হেরা করুক না, আমরা চিন্তালন আমরা করি। তবে বাসান আজকে আসি জমিনের উপরে, কালকে যে জমিনের নিচে যাই যাবো না, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো আছে? নবীজির জীবনে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলছে মরুভূমির পথ, আসরের নামাজের সময় রাসূল বলছে তাইমুম করো, আমরা নামাজ করব আসরের জামাত। সকলেই তাইমুম করতেছেন, শুধু উমর দাঁড়িয়ে আছে। উমর দেখতেছে একটু দূরে পানি মনে হয় সাদা চকচক করতেছে। রাসূল বলেন, উমর তাইমুম করতেছ না? হুজুর আমি ভাবছিলাম কি বেদবির ক্ষমা চেয়ে বলছি, ওই যে পানি মনে হইতেছে, পানিটা দিয়া উজু করে নামাজটা করলে ভালো হতো না? রাসূল এক ধমকের সুরে বললেন, এরে ওমর, এখান থেকে ওই পানি পর্যন্ত পৌঁছতে পারবে, তোমার হায়াতে সেই গ্যারান্টি আছে কিনা? বাবা রে, যে দেশে আছো এই দেশের গ্যারান্টি ওয়ারেন্টি নাই। কোন দিন জানি দামি পোশাক গুলো খুলে সাদা পোশাক পরতে হয়। আমি অনেক সময় বলি, আজকে তুমি ছেলে কালকে হবে বাবা, শু হবে দাদা, তোর শু তোমার গায়ে লাগবে কাফন সাদা। এর বাইরে যেন আমাদের আর কোন প্রমোশন নাই। বাজার তাহলে এই কিছুদিনের দুনিয়ায় এখান থেকে ওই সাদা পানি হইতে পারে এটুক যাওয়ার গ্যারান্টি তোমার আছে কিনা জিজ্ঞেস করলে উমর ফারুক বলেন, হুজুর নাই। তাহলে তাই মন করো, বাজান রাত্রে ঘুমাইছেন সকালে জীবিত উঠবেন এই গ্যারান্টি নাই। কত মানুষ ঘুমের মধ্যেও মরিয়া থাকে। এরে বাবা না, কবে জানি কার সেই ঘটনা ঘটা যায়, বলার ক্ষমতা আমাদের কারো নাই। তাহলে আসুন আজকের এই মাদ্রাসা থেকে আমরা কিছু রুজি রোজগার করি। হুজুর কি রুজি রোজগার করব? ডাকতেছেন আল্লাহ আপনাদেরকে, বড় মায়া করে মানুষ জাতি বানাইছে, বড় আদর করে সুন্দর করে মানুষ বানাইছে, কত সুন্দর। এবার চোখের পরে আসেন আরেকটা জিনিস, দুই সাইডে কান দিছে আমরা যেন শুনি, দুই সাইডে ছিদ্রু আছে, আঙ্গুল দিয়ে বন্ধ করে রাখেন, মাইকের আওয়াজও শোনা যাবে না।
কিন্তু ছিদ্র আছে শোনার জন্য, আবার দুই সাইডে কতটুকু জায়গা বাড়তি দিছে, এর কারণ কি? বিজ্ঞান বুঝাইয়া দিছে এর কারণটা, দেশে দেশে ঘরে ঘরে হাতে হাতে এখন মোবাইল, মোবাইলের নেট পাইতে গেলে টাওয়ার লাগে বাজান, টাওয়ার না থাকলে নেট থাকে না। আমার আল্লাহ বলে, এরে আমার আদুরের বান্দারা, দূর থেকে তোর বাবাই ডাক দিবে, আব্দুল মালিক রে, তোর বাবার প্রয়োজনে তোর বাবা ডাক দিবে বহু দূর থেকে। এই সেদ্রু সেই ডাকটাই না কভার করতে পারবে না বিদায়। দুই পাশে দুইটা টাওয়ারের নেট পাওয়ার অ্যান্টেনা লাগাইয়া দিলা, আরেকটু নিচে আয়ে মুখ, মুখের ভিতরে জিহ্বা এমন একটা পানির মধ্যে ফালাইয়া রাখছে, আপনার আঙ্গুলটা এক গ্লাস পানির ভিতরে রাখেন, দুই ঘন্টা পরে আঙ্গুলটা খোড়া হয়ে যাবে, দুই মাস রাখেন আঙ্গুলটা হচ্ছে দেবে। এই যে জিহ্বারা এমন এক পানি ফালাইয়া রাখছে, 70 বছর 80 বছর, গতকালকে আগের কালকে এক সভাপতি পাইছি এই বয়সে 101 বছর বয়স, এও বালা সুস্থ, এই ভদ্রলোক 101 বছর জিহ্বারা পানি করে রয়েছে, কোন সমস্যা হয়েছে? মাঝে মাঝে দাঁতে কামড় দা জিহ্বা কাটতে না, এর লাগে কোন হসপিটালে যাওন লাগছে? আল্লাহ কয় না, এই জিহ্বা যে পানির মধ্যে হয়ে রয়েছে এটার মধ্যে আমি মেডিসিন দিয়ে দিছি, যতই কাটাকাটি দাঁতে করুক না কেন এই মেডিসিন এই জিহ্বা শুরাই দেব। এরপরও দেখবেন শুধু খাটু কাদা সিরা একটু থুতু না লাগাই দিবেন, এটাও জোয়া লাগিয়ে দেবেন। এ মালিকটা কে বলুন তো দেখি? আসতে পেরে মালিক খুশি হইতে না, অন্তর থেকে মহব্বতে কইতে ওই মালিকটা কে? এরপরে দেখেন এই জিহ্বায় কম্পিউটারের কাজ করতেছে, আপনি মালটা খাইছেন হ্যাঁ পেয়ে দিছে এটা মালটা, আপনি কমলা খাইছেন কমলার মালটা সেম, কমলা খাইছেন এটা কয়ে দিছে কমলা, শুধু রাখাইছেন এটা কয়ে দিছে শুধু কমলা, তাই না? মালটা আম, আমরা, কমলা, তেঁতুল, জাম্বুরা যেই খাইবেন এটাই কয়ে দিব, একটা সব খবর কইতে নেয়। বলুন এ জাতীয় মেশিনটা যে দিল মালিকটা কে? এরপরে দেখেন দাঁত দিছে, সামনে দাঁত গুলি চিকন হালকা পাতলা, সাইডের দাঁত গুলি যেন 10 ইঞ্চি 8 সিসি ফিলারের মতো কেটেছে, কেন? এটা দিয়ে যে সত্য জিনিস তোমার সাবাই তৈব, সামনে দাঁত তার সাবান যায় না, সাবাইতে গেলে সাইডের দাঁত লাগবে, এ আসছে ফিলার দাঁত গুলি দিছে, একবারে শ্বশুর বাড়ি থেকে লইয়া নানার বাড়ি পর্যন্ত নিজের বাড়ি সহ যা খাইবার বান্দা খাও যাতে কোনো সমস্যা না হয়, এই জাতীয় সেটিং টা দিছে মালিকটাকে। আমরা শুনি 360টা জোড়া হার হাড্ডি গুলি, সমস্ত দেহে হাড্ডি আছে, হাড্ডির ভিতরে একটা গাড়ি দেখবেন, গাড়ির ইঞ্জিন চলতে গেলে ইঞ্জিনের মূল হইল মোবিল, মোবিল আল্লাহ কয় বান্দা আমি তোমারে চালাইতে যাইয়া প্রত্যেক হাড্ডি জোড়াই জোড়াই আমি অটোমেটিক আমার কুদরতি মোবিল হইলে নিয়ে দিচ্ছি। এইভাবে যে সুন্দর করে সৃষ্টির সারা লগত দিয়া আমরা দুনিয়া পাড়াইছে, ফেরেশতার চেয়ে দামি বানায়া, বলুন এই মালিকটা কে? এই মালিকটা চিনা, বলুন আমাদের দরকার আছে কিনা? এই মালিক চিনাইয়া দেওয়ার জন্য, এই মালিকের সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য, এই মালিকের পরিচয় আমাদের কাছে তুলে ধরার জন্য অন্য কোনো ব্যক্তি পাঠাইল না, তার প্রিয় হাবিব তার দোস্ত তার বন্ধুকে পাঠাইলেন, দুনিয়ায় এসে বাড়ি বাড়ি ঘুরেন আর ডাকেন, ও মক্কাবাসীরা আমার মা নাই রে বাবা নাই রে,
আমার একটা কথা শুনো, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তবে তোমরা সফল কাম, তোমরা জান্নাতি হবে। এই জাতীয় জিনিসপত্র যে আল্লাহ দিল, এ আল্লাহর পরিচয় করার জন্য নবীরে পাঠাইল, এই নবীর কথা মাইনা, আল্লাহকে যারা চিনেছে বলুন তাদের ভাগ্য ভালো না খারাপ? এরে বাবা ভাইরা, তারা আজকের মাহফিলে বসে আছো গো, ও বাবা যুবকেরা, মক্কায় নবীর জন্ম, মক্কার যুবকেরা আমার নবীর মারে, কে আজকের মাহফিলে বসে আছো? 1450 বছর পর 6,500 কিলোমিটার দূর নবীর মহল্লায় আমাদের জন্ম হলো না, একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরেও আমরা কেউ আবু জাহেল আবু লাহাবের মতো বেঈমান না, আমরা ভাগ্য গুণে কালিমাওয়ালা মুসলমান। এই কালিমা যারা পড়েছে তারা জান্নাতবাসী হইবে। এই জান্নাতবাসী বানানোর জন্য আমার নবী 63 বছর জিন্দিগি, মা নাই বাবা নাই নবী, খায়া না খায়া গো, মানুষের ঘরের দোয়ারে দোয়ারে ভিক্ষুকের মতো যায়া হাত বাড়াইছে, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনাদের কাছে জানতে চাই বলুন আমাদের আল্লাহ ছাড়া আর কেহ মাবুদ আছে কিনা? আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, তাহলে একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মন্ত্র নিয়ে নবীজি বাড়ি বাড়ি ঘুরতেন, কোন কোন দিন সারাদিন পার হয়ে যেত, আমার নবীর পেটে খাবার মিলত না। ও বাবারা, নবী একটা বাড়ি করার জন্য নয়, গাড়ি কেনার জন্য নয়, মিল ফ্যাক্টরি করার জন্য নয়, 63 বছর জিন্দিগি, মা নাই বাবা নাই, খায়া না খাইয়া এই কষ্টটুকু করেছে শুধু আমাদেরকে জান্নাতি বানানোর জন্য, আল্লাহর পরিচয় বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে যারা কালিমাওয়ালা আজকের মাহফিলে এসেছেন, যে কালিমা নবী পড়াইছে ওই কালিমার ধারাবাহিকতা নিয়ে আজ পর্যন্ত যারা মাহফিলে বসে আছেন, আপনাদের জন্য আমার নবী বাজেট দিয়ে গেলেন 1 মজলিসে 60 বছর এবাদতের চেয়ে বেশি নেকি। শুধু তাই নয়, এই কালিমাওয়ালার জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ডাকতেছে আমানু, নাস কয় না, কাফারু কয় না, আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। একবার বলুন আল্লাহু আকবার। বুঝলেন, আল্লাহ আপনারে কত আদর করে রাখতেছে, অন্য কোন জাতিরে দায় না, আমানু হইছে আমানু। আজকে যারা বসা দাঁড়ানো নামাজ কম বেশি করেন আর না করেন, কিন্তু আল্লাহ আপনাদের ইমানদার হিসাবে পছন্দ করে লাইছে, একবার বলুন মারহাবা। বিদায় আজকে এই মাহফিলে আপনাদেরকে আসার তৌফিক দিছে, এই কোরআনের আয়াত আপনারে শুনাইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ইমানদার, রুকু সেজদার মাধ্যমে তোমরা রবের ইবাদত কইরো। এরপরে কইছে বেহেশত দিলাম না, এ কথা কইছে না, বেহেশত দূরে আছে, বেহেশত দূরে, অনেক দূরে বেহেশত, কারণ বেহেশতে যাইতে গেলে আমরা কি করতে হইব, এহলে কইছে অফ আলুল খায়রা, ভালো কাজ করতে হইব, বেহেশতে যাইতে গেলে হুদা ইবাদত দিয়া বেহেশত যাইতে পারতেন না,
যদি এবাদতের সাথে বালা কাজ না থাকে, আল্লাহ নিজে কইছে আমার কথা না, কইছে রুকু সেজদার মাধ্যমে রবের এবাদত করো, এরপরে কইছে এবাদতের পরে অফ আলুল খয়রা বালা কাজ করো, এরপরে কইছে লাআল্লাকুম তুফলিহুন তোমরা সফল কাজ। এবার ভালা কাজ যারা আজকের মাহফিলটা আয়োজন করছে, একটা সত্য কথা দিবেন, কাজটা ভালো করছে না খারাপ করছে? আজকে এখানে অনেকের আছে মা নাই বাবা নাই, আজকে এই মা বাবার লেগে দোয়া হইব, এতগুলো মানুষ বাড়িতে নিয়ে দোয়া করাইবেন এই তৌফিক অনেকের নাই, এতগুলো মানুষ বাড়িতে নিয়ে খাওয়াইবেন এই জায়গাও অনেকের নাই, তৌফিক আছে জায়গা নাই, জায়গা আছে ম্যানেজমেন্টের মানুষ নাই, এতগুলি মানুষ একসাথে তুই যে হাত বাড়াইলে আল্লাহ কি এই হাতটা সহজে ফিরাই পারব না? নিজেরাই তো টের পাইবেন, আমার কইতেই তো না, নিজেরাই বুঝবেন যে আল্লাহ আপনার হাত কবুল করে পাঠিয়েছে, ডাকতেছে আল্লাহ আপনার রুকু সেজদার মাধ্যমে রবের এবাদত করো। এই রুকু সেজদার মাধ্যমে রবের এবাদতের নাম হইল নামাজ। নামাজের পরে কইছে অফ আলুল খাইরা বালা কাজ করো। মাজান বালা কাজ দেখি, সর্বপ্রথম বালা কাজ হইব এটা হন এই বেজাল আমরা দেশে আই পড়ছে, বালা কাজে যাইতে চাই না, যে যার দ্বারা বেহেস্তে যাইবেন সেটার মধ্যে ফেস লাগাই দিছে। এবাদত ঠিক আছে, কিন্তু বালা কাজটা যে কাজটা দিয়া জান্নাতে যাইবেন এই বালা কাজটা নাই। এখন গাড়ি সাইকেল চাক্কা ঠিক আছে চলতেছে, যদি কোনো চাক্কা ফাংচার হয় এই গাড়িটাকে আর চলবো? দেখবেন সাইকেল চাক্কার মাইকু যে গাড়ি আমি আইছি এটা তো সাইকেল চাক্কা দিয়া এটা চলে, এটার মধ্যে আরো একটা চাক্কা বেশি থাকে নি বাজান বেশি না, ড্রাইভিং ভাষায় এটার নাম কি? স্পেয়ার। আল্লাহ কয় স্পিয়ার মানে অফ আলুল খয়রা, তোমার জান্নাতে যাওয়ার জন্য এবাদতের সাথে অফ আলুল খয়রা রাখো, স্পিয়ার রাখো, কারণ বলা যায় না যে কোনো কারণে তোমার এবাদতের সাক্কা ভাঙচার হয়ে যাইতে পারে। তাই এবাদত করেও তো আমার জান্নাতে যাওয়া হলো না, সাক্কা ভাঙচার। কোরআন কি বলছে? এবাদত করেও অনেক এবাদতকারী জাহান্নামে যাইব, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান আমিয়া। বলবেন হুজুর এই স্পিয়ার চাক্কাটা কোনটা আমরা বুঝে নিতে চাই, বাজান আসেন, এটাই হবে মূল কথা। স্পিয়ার চাক্কা, এখন আমরা সেই চাক্কাটা গাড়িতে ঘরেতে বাড়িতে রাখতে চাই না। আজ থেকে এক মাস আগের কথা, আমাদের বাংলাদেশে যারা টিভি খবর দেখেন 15 দিন পর্যন্ত একটা না এই খবরটা দেখাইছে, যারা ফেসবুক চালান ফেসবুকের মধ্যে এই খবরটা দেখাইছে, এরে বাবা যে মা 10 মাস 10 দিন পেতে রাখছে গো, এই প্রচন্ড শীতের মধ্যে শুকনা জায়গায় সন্তান রাইখা মা প্রস্রাবের বিজা জায়গায় ঘুমাইছে গো, এই মা বুড়া হয়ে গেছে, এই মা বুড়া হয়ে গেছে। খুলনা বাগের হাটে ছেলে ছেলের বউ বিছনায় মা প্রস্রাব পায়খানা করে বিদায়, সেই গর্ভধারিণী মাকে পলিথিন বস্তার ভিতরে ঢুকাইয়া বাইন্ডা মারে কাঠ বাগানের ভিতরে ফালাইয়া দিয়েছে। এরে বাবার ভাইরা, কাঠ বাগানের ভিতরে মারে ফালাইয়া তুমি নামাজ পড়ো না, তোমার এই গাড়ির চাক্কা ফাংসার, এই গাড়িটা তুমি জান্নাতে যাইতে পারবা না। বৃদ্ধ মাকে প্রস্রাব পায়খানা বিছনায় করে বিদায়, ছেলে ছেলের বউ পলিথিন ভরে বাগের হাটের ঘটনা বাংলাদেশের
কাঠ বাগানের মধ্যে মা রে ফলাইয়া দিয়া চলে আইতেছে, মা ডাকতেছে মাবুদ রে আমার ছেলে রে সহি সালামতে বাড়ি পৌঁছাই। হিন্দু হও মুসলমান হও বৌদ্ধ হও খ্রিস্টান হও, এই রোগ যারে দর্শে ধ্বংস হয়ে গেছে। এই রোগের রোগী আজ থেকে আষ্টু দিন আগে ফেসবুকের মধ্যে পাবেন, সময় টিভির খবরের মধ্য থেকে এই খবরটা প্রকাশ হয়েছে। ভারতে এক হিন্দু লোক বুড়া একবারে জয়ীফ, দাঁত নাই, গাল ভেঙ্গে গর্ত হয়ে গেছে, বসার থেকে উঠতে কষ্ট হয়, লাঠি বল করে চলে। হিন্দু মানুষ মনে চাইছে ফিরিস থেকে একটা মিষ্টি খুলে নিজে খাইছে অর্ধেক, তার বিবিরে দিছে অর্ধেক, দুইজনে মিলে একটা মিষ্টি খাইছে। এরে বাবা, সারাদিন 8 ঘন্টা ডিউটির পর বাবা আরো 4 ঘন্টা ওভার টাইম পাইছে, আপনার গার্মেন্টসে টেক্সটাইল মেলে বিভিন্ন মিল কারখানায় বাবা খায়া না খায়া 12 ঘন্টা ডিউটি করে বাড়িতে গেছে বাবা ক্লান্ত। সন্তান এসে আব্বু কইয়া ডাক মারছে, আব্বা টাই না খুলে নিছে। এই বাবা ফ্রিজের মধ্যে যদি সন্তানের কিনা মিষ্টি থাকে, অর্ধেকটা মিষ্টি নিজে অর্ধেকটা মিষ্টি ছেলের মারে খাওয়ানোর অধিকার আছে কিনা? বাবা শুন, স্পিয়ার চাক্কাই গন্ডগোল, এই চাক্কা যদি ঠিক না থাকে রে বাবা, তোমার আমল লইয়া জান্নাতে যাওয়া সহজ হবে না। যদি রাস্তায় কোন কারণে বিঘ্ন ঘটে, বলে হুজুর রাস্তায় কি বিঘ্ন ঘটতে পারে? জি পারে। হাসরের মাঠে এই ঘটনা ঘটবে কিভাবে আসতেছি সামনে? বাজান 1 ঘন্টা সময় আজকে জীবনের হায়াতের শেষ সময় মনে করে বলুন দিতে রাজি আছেন কিনা? বাবারে এই জগৎ কবে জানি এই সুন্দর খাট থেকে 4 জনে ধরে ধরে নামাবে, বড়ি পাতার গরম পানির গোসল শুরু হবে, মুর্দার কানতে কানতে বলবে কেরে ভাই গোসল দিতেছ? আমি তো জীবনে কত গোসল পুকুরে টিউবলে নদীতে সাঁতরাইয়া করেছি, আজকে আমারে কিসের গোসল দাও নাকে কানে তোলা দিয়া? বড়ি পাতার গরম পানি বেশি বেশি করে দাও, আজরাইল আমার রুহ বের করতে যায়া এত কঠিন আক্রমণ করেছে। ও ভাইরা বড়ি পাতার গরম পানি বেশি দাও, ব্যথা বেদনায় গরম পানি দিলে আরাম পাওয়া যায়, মুর্দার সেদিন কানতে থাকবে বলতে থাকবে বাবারে আমাদেরও সেই সময় সামনে আছে। গরম পানি বেশি করে দাও, আজরাইল আমার রুহু বের করতে যাইয়া এত কঠিন আক্রমণ করেছে, আমার হাতির সাথে বুঝতো রাখে নাই।